আমি রান্না করবো হলো চিকেন কষার জন্য চিকেনটা নুন, লেবুর রস আর কাঁচা তেল আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কপি আলু কেটে নিয়েছি, আলুগুলো ভালো করে ভেজে নেবো। আর এই যে এখানে রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, এটা মশলার সাথে দেবো। মশলা কষাব না, হালকা ঝোল থাকবে। আর এখন আমি এখানে আলু ভাজি, আর এখন তেলের ওপর গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ আর রসুনটা অ্যাড করে দিলাম। আর কিন্তু এই মাংস কষাটায় আমি আদা ব্যবহার করিনি, পেঁয়াজ আর রসুন দিয়ে মাংস কষাটা করেছি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা অ্যাড করে দিলাম। আর মাংসটা একটু কষিয়ে নিয়ে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে নামিয়ে নিয়েছি। ঝোল কিটা খেতে চাও, চলে এসো। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। চিকেন কষা, চিকেনটা নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। রেডি মাংস।